সাধের ফোনে স্ক্র্যাচ, ভাবছেন স্ক্র্যাচ সারাতে প্রচুর খরচ। আর যেতে হবে না সার্ভিস সেন্টারে, বরং বাড়িতেই নিজের হাতে স্ক্র্যাচ তুলুন। প্রথমবার যখন চকচকে স্ক্রিনটায় আলো জ্বলে ওঠে, তখন সকলের মুখে ফোটে চওড়া হাসি। আর সেই প্রথম থেকেই সবার মনে স্ক্র্যাচ নিয়ে ভয় থাকে, এবং অনিচ্ছা সত্ত্বেও প্রায় প্রতিটি ফোনেই স্ক্র্যাচ পড়েই যায়। ফোনে প্রথম স্ক্র্যাচ যেন বুকে দাগ কেটে যায়, তারপর ধীরে ধীরে এর অভ্যেস হয়ে যায়, এবং একই সঙ্গে তাল মিলিয়ে গোটা স্ক্রিনে ভরে ওঠে স্ক্র্যাচের রাজত্ব। এরপর পরিস্থিতি এমন হয়ে যায় যে নিজের এত শখের ফোনটাই আর ব্যবহার করতে ইচ্ছে করে না, কিন্তু তখন কিছু করার থাকে না, কারণ স্ক্রিন রিপ্লেস করানো মানে অনেকটা টাকার ধাক্কা, অথচ স্ক্র্যাচ লাগা স্ক্রিন ব্যবহার করতেও মন চায় না। তাই আজ এমন কিছু টিপস নিয়ে আলোচনা করা হবে যার সাহায্যে ফোনের স্ক্র্যাচ খুব সহজেই ঠিক করা যায়, আরও ঝকঝকে তকতকে করে তোলা যায় নিজের মোবাইল ফোনটিকে। ফোনের স্ক্রিন থেকে স্ক্র্যাচ সরানোর অনেক উপায় থাকলেও এর মধ্যে সবচেয়ে বেস্ট ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজার মূলত স্ক্রিনের ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহার হয়, কিন্তু স্ক্রিনের ছোটোখাটো স্ক্র্যাচও এর সাহায্যে খুব সহজেই লুকিয়ে ফেলা যায়। তবে ম্যাজিক ইরেজার যথেষ্ট সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হয়। গাড়ি বা বাইক ঝকঝকে পরিষ্কার করার জন্য নিশ্চয়ই বক্স পলিশ ব্যবহার করতে দেখেছেন। এই পলিশ দিয়ে ফোনের স্ক্র্যাচ পর্যন্ত পরিষ্কার করা যায়, এমনকি বললে খুব একটা ভুল হবে না, এটা অন্যতম একটা উপাদান। প্রথমে ফোনের স্ক্রিনে অল্প পরিমাণ পলিশ লাগিয়ে এক টুকরো তুলো দিয়ে পুরো স্ক্রিনে ভালো করে মাখাতে হবে। এরপর কিছুক্ষণ পরে পলিশ শুকিয়ে গেলে একটি পরিষ্কার শুকনো তুলো দিয়ে স্ক্রিন মুছে নিতে হবে। এতে ফোনের স্ক্রিন অনেকটাই নতুনের মতো দেখাবে আর স্ক্র্যাচ অনেকাংশেই দেখা যাবে না। কখনো ভেবে দেখেছেন যে টুথপেস্ট দিয়ে প্রত্যেকদিন সকালে দাঁত পরিষ্কার করেন, সেই টুথপেস্ট আপনার ফোন পরিষ্কার করতে কতটা কার্যকরী হতে পারে? ঠিক পড়েছেন, টুথপেস্ট। পুরোপুরি না হলেও স্ক্রিনের স্ক্র্যাচ টুথপেস্ট ব্যবহার করে অনেকটাই সারানো যায়। এর জন্য এক টুকরো তুলোই করে অল্প টুথপেস্ট নিয়ে পুরো স্ক্রিনে লাগাতে হবে। তবে খেয়াল রাখবেন স্পিকারে যেন একটুও না লাগে। কিছুক্ষণ পর আরও একটু তুলো দিয়ে স্ক্রিন পরিষ্কার করে নিন, পার্থক্য নিজেই দেখুন। তবে জেল টুথপেস্টের বদলে সাদা টুথপেস্ট ব্যবহার করুন। ফোনে যদি স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকে তাহলে এই ট্রিকের কোনো তুলনাই নেই। স্ক্রিনে স্ক্র্যাচ লুকাতে বেকিং সোডার ভূমিকাও অতুলনীয়। সবার আগে বেকিং সোডার সঙ্গে সামান্য জল মেশে পেস্ট তৈরি করে নিন, তারপর তুলোর সাহায্যে ভালো করে গোটা স্ক্রিনে পেস্ট মাখিয়ে নিন। যেহেতু এতে জল রয়েছে, অর্থাৎ তরল পদার্থ, এটা গড়িয়ে স্পিকার বা অন্য কোনো অংশে চলে যেতে পারে, তাই এক্ষেত্রে একটু বেশি সাবধানতা থাকা প্রয়োজন। কিছুক্ষণ রাখার পর শুকনো কাপড় বা তুলো দিয়ে ভালো করে মুছে নিলেই হয়ে যাবে। দেখবেন স্ক্রিন থেকে ছোটোখাটো স্ক্র্যাচ অনেকখানি কমে গেছে। ছোট্ট বাচ্চারা যে ইরেজার দিয়ে পেন্সিলের লেখা মুছে, সেই ইরেজারও স্ক্রিনে স্ক্র্যাচ ঠিক করতে পারে। স্ক্র্যাচ সরানোর জন্য হালকা চাপ দিয়ে ধীরে ধীরে স্ক্রিনে ইরেজার ঘষুন। কিছুক্ষণের মধ্যে স্ক্রিন থেকে স্ক্র্যাচ অনেকটাই কমে যাবে। তবে এক্ষেত্রে ভালো কোয়ালিটির নরম ইরেজার ব্যবহার করুন। সবচেয়ে ভালো হয় পেন্সিলে লাগানো ছোট ইরেজারগুলি ব্যবহার করলে। যদিও স্মার্টফোনের আঁচড় ওঠাতে এগুলোর পাশাপাশি বেশ কিছু গুজবও চালু রয়েছে, মনে রাখবেন অনেক সময় দেখে থাকবেন স্ক্রিনে স্ক্র্যাচ সরানোর জন্য ভেজিটেবল অয়েল, ভেজিটেবল জেলি, বেবি পাউডার বা কলার খোসা ব্যবহার করতে বলা হয়। সেগুলি ব্যবহার করা একেবারেই উচিত নয়, তাই ভ্রান্ত ধারণাতে কান না দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।